প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী রয়েছে, সকলের জন্য এই মুহূর্তে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট। এর তোমাদের সকল ইউনিভার্সিটিকে একত্রিত করে রাজ্যে একটি বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু আবার পুনরায় পিটিশন দাখিল করা হলো, জনস্বার্থ মামলা করা হলো। অ্যাকচুয়ালি জনস্বার্থ মামলায় কি পরিবর্তন আসতে চলেছে, কেনই বা দ্বিতীয়বার জনস্বার্থ মামলা করা হলো ও, এবং এই জনস্বার্থ মামলায় কি সমস্ত ও এক্সামিনেশনের মোড পরিবর্তন হয়ে যেতে পারে, পদ্ধতি পরিবর্তন হয়ে যেতে পারে? কারণ এই জনস্বার্থ মামলা শুধুমাত্র কিন্তু ও অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটি না, একত্রিতভাবে জনস্বার্থ মামলা করা হয়েছে। সমস্ত বাস্তবটা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যারা অ্যাকচুয়ালি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো, সমস্ত ডিটেলস ভিডিওতে আলোচনা করব। কাজে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। এর আগের ভিডিওতেই কিন্তু আমি তোমাদেরকে জানিয়েছি যে ক্যালকাটা ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী অনলাইন পরীক্ষার পক্ষে রায় দেয়নি এবং সিলেবাস না শেষ করেই অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে এবং রুটিনও প্রকাশিত হয়েছে। 14 তারিখ থেকে অফলাইনে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এক্ষেত্রে এ ছাত্রছাত্রীদের সিলেবাস না শেষ করে পরীক্ষা নেওয়ার কারণে কিন্তু আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী কিন্তু ও অ্যাকচুয়ালি পিটিশন দাখিল করেন কলকাতা হাইকোর্টে, পিআইএল করেন, যেখানে এ ছাত্রছাত্রীদের সিলেবাস শেষ করার পরই অফলাইনে পরীক্ষা নিতে হবে, এই বিষয়টাই কিন্তু তিনি উল্লেখ করেন। যেখানে অনলাইন অফলাইনের কোনো বিষয় তিনি উল্লেখ করেননি পিটিশনে, শুধুমাত্র ও বলা হয়েছে যে সিলেবাস শেষ করার পরেই অ্যাকচুয়ালি অনলাইনে এক্সামিনেশান নিতে হবে, তার জন্য যতটা সময় দেওয়া দরকার ততটা সময় দেবে, নতুবা যে অপশান রয়েছে অন্যান্য ইউনিভার্সিটি যেটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে ডিসিশান নিয়েছে, সেই ডিসিশানই একমাত্র সেও অনলাইন এক্সামিনেশান। এটাই একটা প্রথম পিটিশন আমাদের রাজ্যের ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ে রীতিমতো করা হয়েছে। এবং দ্বিতীয় পিটিশন হয়েছে, যেটা সব থেকে বড় এই মুহূর্তে পিটিশন, যেখানে শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি ইনক্লুডেড নেই, বলতে গেলে প্রত্যেকটা ইউনিভার্সিটি এর মধ্যে জড়িত। কারণটা আমি ভেঙে বলছি, দেখো, সবার প্রথমে এই যে দ্বিতীয় পিটিশনটি করা হয়েছে, এই পিটিশনটা কিন্তু ও শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি না, ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে এর মধ্যে, ক্যালকাটা ইউনিভার্সিটি ভিসি রয়েছে, এক্সামিনেশন অর্থাৎ এক্সামিনেশন যে কন্ট্রোল করে সেই ডিপার্টমেন্ট রয়েছে, একই সাথে আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর, বিকাশ ভবন রয়েছে, বিকাশ ভবনের আধিকারিকরা রয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে যুক্ত, ও একই সাথে রয়েছে সেন্ট্রালের এডুকেশন ডিপার্টমেন্ট, মানে কেন্দ্রের তরফ যে এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে সেটাও যুক্ত রয়েছে, এবং সবথেকে বড় যে বিষয়টা, সমস্ত ইউনিভার্সিটিকে যে চালনা করে ইউজিসি এর সঙ্গে যুক্ত রয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো, এতগুলো ডিপার্টমেন্টকে একসাথে জুড়ে তারপরেই কিন্তু পিআইএল দাখিল করা হলো। অ্যাকচুয়ালি কী নিয়ে পিআইএল দাখিল করা হয়েছে, মেন ইস্যু কিন্তু এক্সামিনেশান। আর তোমরা সকলেই জানো এই মুহূর্তে তোমাদের সিলেবাস শেষ হয়নি, সেই অনুযায়ী তোমরা একাধিকভাবে দাবি জানিয়েছো, সেটা কিন্তু একমাত্র যে কলকাতা ইউনিভার্সিটি সেটা বলবো না, অবশ্যই কলকাতা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেররা দাবি জানিয়েছে, তার সাথে কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আছে, আমার কাছে প্রত্যেকটা ছাত্রছাত্রী সমান। এবং তোমরা সকলেই জানো রাজ্যের কিছু এরকম ইউনিভার্সিটি রয়েছে, গোনাগুনতি একটা দুটো, যারা ইউজি এবং পিজি উভয়ের পরীক্ষায় অনলাইনে ঘোষণা করেছে, কিন্তু রাজ্যের বেশিরভাগ ইউনিভার্সিটি অনলাইনে ইউজির এক্সামিনেশান ঘোষণা করলেও পিজির এক্সামিনেশান কিন্তু ঘোষণা করেনি। এক্ষেত্রেই কিন্তু বিরাট একটা প্রশ্ন উঠছে, দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে, এবং সবথেকে বড় কথা, ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, এত সংখ্যক ছাত্রছাত্রী আন্দোলনের পরেও, এত পদক্ষেপ নেওয়ার পরেও শেষমেশ কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি অফলাইনে পরীক্ষা স্টিক রয়েছে। কাজী নজরুল ইউনিভার্সিটির তরফ থেকেও ছাত্রছাত্রীরা বহু প্রচেষ্টা করেছে, এবং সেই জন্যই কিন্তু এই মুহূর্তে কিন্তু আরও একটি পিটিশন দাখিল করা হলো, এত ও ডিপার্টমেন্টকে একসাথে কেন্দ্রভূত করে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এখানে কিন্তু ও ক্যালকাটা ইউনিভার্সিটির অবশ্যই নাম উল্লেখ করা আছে, এক্ষেত্রে পিআইএলে অনেক কিছু উল্লেখ করা হয়েছে, মেন যে বিষয়গুলো তোমরা সকলেই জানো, কিছু ইউনিভার্সিটি অনলাইনে, কিছু ইউনিভার্সিটি অফলাইনে, যেটা এই মুহূর্তে এ ব্যালেন্স কিন্তু কোনো জায়গায় হচ্ছে না, সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। একই সাথে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে সিলেবাস সংক্রান্ত বিষয়টা, সেটাও তোমরা জানো, যেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, এবং আমাদের শিক্ষা দপ্তর
দপ্তর, রাজ্য শিক্ষা দপ্তর যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু ও ছাত্রছাত্রীদের ওপর একটা সমস্যা তৈরি হচ্ছে যে ইউনিভার্সিটি চাইলে অফলাইনে, ইউনিভার্সিটি চাইলে অনলাইনে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কিছু ইউনিভার্সিটি অনলাইনে নিচ্ছে, কিছু ইউনিভার্সিটি অফলাইনে নিচ্ছে। সমস্ত ব্যাপারটা একটা ক্লিয়ার কাট বিষয় উঠে আসছে না, যেখানে কিন্তু কিছু ছাত্রছাত্রী সমস্যায় পড়েই থাকছে। কেন দাবিটা যেরকমভাবে ক্যালকাটা ইউনিভার্সিটিতে রয়েছে সেরকমভাবে কল্যাণ ইউনিভার্সিটিতে রয়েছে, একই ছাত্রছাত্রী একই দাবি তুলে ধরেছে, কিন্তু কল্যাণ ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের দাবি মেনে অনলাইন পরীক্ষা হয়েছে, এ ক্যালকাটা ইউনিভার্সিটি অনলাইন পরীক্ষা হচ্ছে না। ক্যালকাটা ইউনিভার্সিটির পড়াই কি ছাত্রছাত্রীদের দোষ? এটা কিন্তু সবার প্রথমে ব্যবস্থা যেটা ছাত্রছাত্রীদের মুখ থেকেও তুলে আসছে, তো এখানে কিন্তু পিটিশনের মধ্যে দিয়ে এটাই উঠে আসছে। এবং তোমরা সকলেই জানো 14 তারিখ থেকে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা শুরু হচ্ছে, এক্ষেত্রে তোমাদের পরীক্ষা কি এই পিআইএল এর দরুন ওর স্থগিত হয়ে যাবে? দেখো ব্যাপারটা তোমাদের সহজে এক্সপ্লেন করে বলি। দেখো দুটোই কিন্তু আলাদা আলাদা পিআইএল হয়েছে এবং আলাদা আলাদা ডিভিশন বেঞ্চে কিন্তু তার মামলা হতে চলেছে। যেমন প্রথম যে পিআইএলটি করা হয়েছে সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিকে নিয়ে শুধুমাত্র, এবং দ্বিতীয় পিআইএলটি যেটা বললাম একাধিক ডিপার্টমেন্টকে নিয়ে ইনক্লুডিং কলকাতা বিশ্ববিদ্যালয়। তো এক্ষেত্রে এ দুটোরই পরবর্তী যে শুনানি রয়েছে সেটা কিন্তু 13 তারিখই রয়েছে, সোমবার। একটা বিষয় তোমাদের প্রত্যেকে মাথায় রাখতে হবে, পিআইএল করা মানেই, হাইকোর্টে এ পিআইএল করা মানেই যে অ্যাকচুয়ালি মামলা চলবে সেটা কিন্তু এক আসল ব্যাপার না। এটা হাইকোর্ট গ্রহণ করছে কি না, সেই পিআইএলটাকে স্ট্রে করছে কি না, সেটা কিন্তু সবার প্রথমে দেখতে হবে। এখন দেখার বিষয় সোমবার অ্যাকচুয়ালি কলকাতা হাইকোর্ট অ্যাকচুয়ালি কী ডিসিশান নেয়, সেটাকে স্ট্রে করে না খারিজ করে দেয়। যদি অ্যাকচুয়ালি সেটাকে স্ট্রে করে, এ সেই মামলাটাকে গ্রহণ করে, তাহলে কিন্তু রীতিমতো সেটা নিয়ে আলোচনা হবে, এবং যদি সেই দিনই চূড়ান্ত সিদ্ধান্ত দেয় বা কোনো ডিসিশান দেয় বা পরবর্তীকালে যদি আবার সেটা হোল্ডে রাখে, পরবর্তী শুনানি ডেট দেয়, সেক্ষেত্রে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির যে পরীক্ষা আছে সেই পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে যেতে পারে। এ এখনও পর্যন্ত কিন্তু চূড়ান্তভাবে কিচ্ছু বলা যাবে না যে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির 14 তারিখ পরীক্ষা হবে কি হবে না, এই মুহূর্তে কিন্তু বাস্তবে কিছু বলা সম্ভব না। সেই কারণে প্রত্যেককে অনুরোধ করব, তোমাদের অফলাইনে পরীক্ষা হচ্ছে এই ভেবেই কিন্তু প্রস্তুতি পর্ব চালিয়ে রাখো। তোমাদের ভালোর কথা ভেবে আমি এই জিনিসটা বললাম। আমি মনে প্রাণে চাই, বারবার চেয়েছি, প্রথম থেকে চেয়েছি, তোমাদের যে পরীক্ষা, অন্যান্য ইউনিভার্সিটির যে ছাত্রছাত্রীদের সমস্যা, তোমাদেরও এক সমস্যা, প্রত্যেকের এক্সামিনেশান, এই এক্সামিনেশান যাতে অনলাইনে হয় আমরা প্রত্যেকেই চাই, এবং সেই আশায় আমরা বসেও রয়েছি। সমস্ত ছাত্রছাত্রীর সমস্যা যেহেতু এক, প্রত্যেকের ক্ষেত্রে সমান ডিসিশনই হওয়া উচিত এবং অনলাইনে এক্সামিনেশান নেওয়া উচিত। এবং এই যে দ্বিতীয় পিআইএল রয়েছে এখানেও কিন্তু সেম বিষয়টি উল্লেখ করা হয়েছে যে ম্যাক আউট রয়েছে, আইআইটি রয়েছে, এ বিভিন্ন যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশানগুলো অনলাইনে কন্ডাক্ট করা হয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটি কেন ছাত্রছাত্রীদের দাবি মানছে না, সিলেবাস না শেষ হওয়া সত্ত্বেও অনলাইনে এক্সামিনেশান নিচ্ছে না, এক্ষেত্রেই এই ব্যাপারটা কিন্তু উল্লেখ করা আছে। এবং কাজে তোমাদের প্রত্যেকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, তোমরা অনেকে এই বিষয়ে আমাকে পার্সোনালি ইনবক্স করেছো যে তোমাদের এর অ্যাকচুয়ালি এই ডিসিশান আসার ওপর কি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এফেক্ট পড়বে। দেখো এটা পড়তেই পারে, কিন্তু তোমাদের নোটিস একেবারে যে পরিবর্তন হয়ে যাবে এইরকম বিষয় কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে না। কারণ কিছু ইউনিভার্সিটি যে অনলাইন এক্সামিনেশানের ঘোষণা করে দিয়েছে অনেক আগে, সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে নিয়েছে, এবং এত ইউনিভার্সিটি অনলাইন ঘোষণা করেছে ছাত্রছাত্রীর সমস্যার কথা ভেবে, এ সেই সমস্ত ইউনিভার্সিটি কখনোই অফলাইন ডিসিশান নেবে না। যদি হাইকোর্টে বিষয়গুলো উঠে আসে সেটা অন্য ব্যাপার, কিন্তু আমার মনে হয় না কখনোই এই বিষয়গুলো উঠে আসবে, কারণ কিছু ইউনিভার্সিটির এক্সাম হয়ে গেছে এ বিভিন্ন পদ্ধতিতে এক এক রকমভাবে, সেই কারণে যাদের এক্সাম হয়ে গেছে আবার পুনরায় এক্সাম নেবে অ্যাকচুয়ালি, সেই কারণে সেই বিষয়গুলো আর ঘটবে না। এখন ক্যালকাটা ইউনিভার্সিটির মূল ফোকাস কাজী নজরুল ইউনিভার্সিটি রয়েছে, যেগুলো এখনও পর্যন্ত অনলাইন সিদ্ধান্ত নেয়নি, যেখানে পরীক্ষা স্থগিত রয়েছে বা পরীক্ষা অফলাইনে ঘোষণা হয়েছে। ছাত্রছাত্রীরা যারা অফলাইনে এক্সামিনেশান দিতে যাচ্ছে না, সেই সমস্ত ইউনিভার্সিটির কিন্তু অনলাইন এক্সামিনেশানের একটা সম্ভাবনা রয়েছে, এবং আশা করছি এই সমস্ত বা এত কিছু পরে অন্তত ক্যালকাটা ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি তাদের এক্সামিনেশান অনলাইনেই নেবে। এখন দেখার বিষয় 13 তারিখ অ্যাকচুয়ালি কী ঘটে। তোমাদের কী মনে হয়, তোমাদের কী মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না।